তো যারা সালাত আদায় করে না তাদের অবস্থা এই। এখন আমাদের অবস্থা যারা আমরা সামনে বসে আছি, আমরা এখানে শতকরা 20-25 জন পড়ি, 10 জন পড়ি, বাকি এমনি আছি। আর ওইটা মনে রাখবেন, 15 বছরের ছেলে সালাত আদায় করে না তখন তার বাপ বেঁচে আছে কথা সত্য নয়। আমি বলে গেলাম এটাই সত্য যে ওটা ওর চাচা, এটা ওর সৎ বাপ। জমি ভাগ করে দিতে পারেন ঠিকই, সকালে বেগুন বিক্রি করে এসেছে, সবাই বিক্রি করেছে 20 টাকা কেজি, আপনার ছেলে বিক্রি করেছে 15 টাকা কেজি, সারা দিন খেপে আছে না তো দাঁত ভেঙে দেবো, তোকে সকালে যেতে বললাম, তাড়াতাড়ি গেলি না, এই 20 টাকার বেগুন 15 টাকা বিক্রি করলি, তো সারাদিন তো আপনি ছেলের উপরে খুবই খেপে আছে, কথা মনে হয় আপনি বুঝতে পারছেন না। তো বাপ তো আপনি ঠিকই আছেন, এই যে বোঝা যাচ্ছে যে আপনি বাপ, এই যে বেগুন 15 টাকা কেজি বিক্রি করে এসেছে, আসলে বাজারে কত টাকা ছিল সকালে? 20 টাকা ছিল, একদিন ব্যবসা করতে গিয়ে ভুল করে এসেছে, তাই এক মাস যাবৎ তোকে বলছে তোকে আমি জিনিস দিয়ে পাঠালাম, তুই টাকা হারিয়ে আসলি, তোকে কি করব, তোকে বাড়ি থেকে বের করে দেবো, বাপ তো ঠিকই আছে। তাহলে এ বাপ আসলে বাপ নয়, এ হলো স্বার্থপর, এ হলো দত্তরাজ, এ হলো স্বার্থপর, এই বাপ দিয়ে কিছু হবে না। ভুল বলে যে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। বাপে বিবাহ দিয়েছে, বউ এসেছে বাড়িতে, বউয়ের কাছে গেছে তাই সন্তান হয়ে গেছে, বুঝতে পারেনি বাপ কাকে বলে। বাপ মানে ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশাল সাবাব মানিস্তাত মিনকুমুল বাপ ফালিয়াতা জাবওয়াজ। এই যুবক দল শোনো, যারা সংসার কন্ট্রোল করতে পারবে, বউকে কন্ট্রোল করতে পারবে, তারা বিবাহ করবে। যারা বউকে কন্ট্রোল করতে পারবে না, পরিবার কন্ট্রোল করতে পারবে না, তারা রোজা থাকবে, রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করবে। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। তিনি বলেন, বাপ শুনে রেখো, লা তারফা আসাকা আদাবান মিনহালেক, পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না, পরিবারকে লাঠি দিয়ে ঠিক করতে হবে, ছেলে মেয়ে স্ত্রীকে। আমি এই কথা বলিনি, লাঠির কথা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, আল্লে কাসাকা আদাবান মিনাহালেক, পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি দরজায় ঝুলিয়ে রাখো। এগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ। তিনি বলছেন, এই শোনো, স্বামী হলে পাঁচটা জিনিস লাগে, বাড়ির মালিক হলে পাঁচটা জিনিস লাগে, বউ এমনি পালন করা যায় না, বউ এমনি লালন পালন করা যায় না। এ তো সিরাজগঞ্জ বাড়িঘর ঘেরা লাগে না, ওই দিক ফাঁকা এদিক ফাঁকা, সাতক্ষীরের মতো, সাতক্ষীরে এটা একটা ঘর, এটা একটা ঘরের মধ্যে গরুর গাড়ির রাস্তা, পর্দা লাগে না, এমনিতেই আছে। যা আপনার স্ত্রী ছেলে মেয়ে দেখেন, আপনার বাড়িতে এসে যদি আমি থাকি পরিবার নিয়ে, তা আপনার বাড়িটাকে মনে করব এটা হচ্ছে জামতল ট্রেন স্টেশন। আমাকে নিয়ে আসতে হলে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে সুন্দর করে, এবং একটা টয়লেট করতে হবে, কোটি টাকা দিয়ে টয়লেট করতে হবে না, কোনো রকম চললেই হলো। তখন আপনি স্বামী, স্বামী হলে পাঁচটা জিনিস লাগে, এক আতে মাতা এমতা, যেমানের খাচ্ছ বউ ছেলে মেয়েকে সেমানের খাওয়াবা, দুই ফাকসো মাত্তা সাইতা, যেমানের কাপড় পর বউকে ছেলে মেয়েকে সেমানের পরাবা, তিন ওলা তুকাব্বে, বউকে কটু কথা বলবো না, বউকে গালি দিতে হয় না, স্ত্রীকে মারতে হয় না, গালি দিতে হয় না, ও হলো তৃপ্তির বস্তু, ও হলো শান্তির বস্তু, ও খুব আদরের বই, এত আদরের বই, এত আদরের বই, এত আদরের, হচ্ছে সোনাতলা হাটের বগড়া, সোনাতলা হাটের আদরের মালসা, ওকে আদর করতে হয়, ওকে গালি দিতে হয় না, মারতে হয় না, গালি দিলে মারলে এই তৃপ্তি ভেঙে যাবে। কোটি টাকা দিয়ে বাড়ি করেন, বউ ছাড়া তৃপ্তি হবে না, খুব ভালো দামি খাট তৈরি করেছেন, মখমাল চাদর বিছানো আছে, কোনো তৃপ্তি নেই বউ ছাড়া, বউ একটা ভিন্ন জিনিস, আল্লাহর পক্ষ থেকে একটা ব্যতিক্রম নিয়ামত, তার জন্য আল্লাহ রাসূল বলছেন মারবেন না, বললেন না তো এই কথা। আবার দেখেন চার নম্বরে বলছেন, যে মারো তবে মুখের উপরে মারো না, দেখেন কথা আবার ধরলেন, আগে বললেন যে কটু কথা বলবো না, পরের বাক্যে কি বলছেন, মারলে মুখের উপরে মারবো না, তাহলে মারা লাগবে, ওই যে কয়েকটা হাদিস চলে গেল। এবার ওলা তাতর খাইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া আপনার স্ত্রী বাড়ি থেকে বের হতে পারে না, তার নাম স্বামী। আপনার স্ত্রী যদি এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি বড়ে বেড়ে, তাহলে আপনি একটা কাপুরুষ, ঘিরণিত পুরুষ, আপনার কোনো দামই নাই, আপনি একটা ভ্যালুলেস মানুষ, আপনি এমনি একটা অহেতুক মানুষ, গরু ছাগলের মতো।
পশু প্রাণীর মতো, পশু প্রাণী থাকে খায়, গরু ছাগল কোনো সমস্যা হয় না। আপনি আর আপনার স্ত্রী থাকছেন খাচ্ছেন এই বাড়ি ওই বাড়ি ঘুরছেন গরু ছাগলের মতো। আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুমাজাল বরং তার চেয়ে খারাপ। আপনার পরিবার, আপনি আর আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে গরু ছাগলের মতো, কুকুর শৃগালের মতো, খারাপ লাগলে আসে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আসতে হবে, নাহলে বলতে হবে আমি কুকুর শৃগালের মতো বসবাস করি, এটা বলতে হবে। বই এবাড়ি ও বাড়ি যায় মানে যে না, আপনি স্বামী নন। আল্লাহ রাসূল বলছেন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে, মনে থাকবে না মনে হয়। শেষ নম্বরে আছে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। স্ত্রী আপনার বাড়িতে এসেছে, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, ও জানে না মা কাকে বলে। পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। তো বাচ্চা প্রসব করা আর বাচ্চাকে দুধ খাওয়ার নাম মা নয়। মা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন পাহারাদার, মা হচ্ছে পাহারাদার। ছেলে মেয়ে উনিশ বিশ কিছু করতে পারবে না, যদি করে তাহলে মা নেই। মায়ের সামনে যদি ছেলে টাকানো নিচে প্যান্ট পরে থাকে, ওটা মা নয়, ওটা হলো খালা, ওটা সৎ মা। মায়ের সামনে যদি ছেলে দাড়ি চাঁচে তাহলে ওটা মা নয়। মায়ের সামনে যদি মেয়ে মাথায় কাপড় না দেয়, এই যে এখন আপনার মেয়ে ক্লাস টেনে পড়ে, আপনার স্ত্রী আছে আপনার পাশে বসে আছে, যে পিছনে একবারে মেয়ে ক্লাস টেনে পড়ে, পাঞ্জার পাঞ্জার চুল, মাথায় কাপড় নাই, এমনিতে আছে, আপনার স্ত্রী ছোটবেলা উজ পরে আছে, পেট পিট সবাই দেখতে পায়, আপনি একটা কা পুরুষ, আপনি একটা ঘৃণিত পুরুষ, আপনি পুরুষই নন, আপনি নিজে পরিবারটাকে কবর দিয়েছেন, জাহান্নামের পথ খুলে ধরেছেন। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার খায় পান করে তারা জান্নাতে যাবে না। দুই, রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, তারা জান্নাতে যাবে না। তিন, আপনি, আমি কিভাবে, কেন আপনি তো কিভাবে, আল্লাহ রাসূল বলছেন না দায়ুস আলী গিরফি আলাইল খাবাসা, দায়ুস জাহান্নামে যাবে যার বাড়িতে বেহায়াই আছে, যার স্ত্রী পর্দা করে না সেই দায়ুস, যার মেয়ে নগ্ন পোশাক স্কুল কলেজে যায় সেই দায়ুস। এখন আপনি কিনা, আপনি দেখেন, আমি তো এই কথা বলিনি, এ কথা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমি অনুবাদক, আমি অনুবাদকের জন্য জাতিকে চ্যালেঞ্জ করেছি, তবে আমি মানুষ, আমি যে অনুবাদ করছি সেটা মানুষ তলিয়ে দেখতে পারে, যদি কোনো জায়গাতে ভুল থাকে তাহলে জাতির কাছে ক্ষমা চাইব। যে আমার ধর্ম বলতে ভুল হয়ে গেছে, তবে ৩২ বছরে এরকম কোনো দিন হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, যারা সলাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তারা কেমন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সলাতিহিম সাহুন, যারা অমনোযোগ সহকারে সলাত আদায় করে তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে সুনিশ্চিত, ঠিক মতন করে না এজন্য জাহান্নামে যাবে, এটা আল্লাহ বলছেন। আল্লাহ রাসূল বলছেন মাল্লাম ইউহাফেজ আলাইহা, যেই ঠিক ঠিক সলাত আদায় করলো না, লাম তাকুন লাহু নূরান আলা বুরহানান আলা নাজাতান ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সলাত তার জন্য দলিল হবে না, বিচারের মাঠে তার জন্য আলো হবে না, বিচারের মাঠে সলাত তার কোনো উপকার করতে পারবে না। বালিয়াকুন ইয়াউমাল কিয়ামা মা কারুন ফিরআউন হামান, বরং সলাত আদায় করার পরেও সে বিচারের মাঠে হবে ফিরআউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে। আল্লাহ নবী উল্লেখ করছেন পৃথিবীর সবচেয়ে বড় বদ মানুষ, যারা আল্লাহকে অস্বীকার করেছে তার মধ্যে একজন, যারা আল্লাহকে অস্বীকার করেছে, চার্লস ডারউইন, হিউম, হিগেল, লেলিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আবরাহা, আবুল্লাহাব, আবু জাহাল, দাকিয়ানুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারণ, এরা অনেকে আল্লাহকে অস্বীকার করেছে। আর আল্লাহর নবী বলছেন সলাত আদায় করলো কিন্তু ঠিক মতো করলো না, এ ফেরাউনের সাথে থাকবে, এর চেয়ে আর দুঃখজনক কিছু আছে কথা? সলাত আদায় করেছে কিন্তু ঠিক মতো করেনি। একটা লোক মসজিদে ঢুকে
দুরকাত সালাত আদায় করে আল্লাহর রাসূলকে সালাম দিল। তখন আল্লাহর রাসূল বললেন সাল্লি ফাইনকালাম তু সাল্লি, সালাত আদায় করো তুমি করোনি। লোকটা আবার দুরকাত সালাত আদায় করে রাসূলকে সালাম দিল। আল্লাহর রাসূল বললেন সাল্লি ফাইনকালাম তু সাল্লি, সালাত আদায় করো তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার দুরকাত সালাত আদায় করে আল্লাহর রাসূলকে সালাম দিল। আল্লাহর রাসূল বললেন সাল্লি ফাইনকালাম তু সাল্লি, এই সালাত আদায় করো তুমি সালাত আদায় করোনি। তখন লোকটি বলছে আল্লাহ এমনি কাই ভাবো সাল্লি, কিভাবে সালাত আদায় করতে হবে আমাকে বলে দেন। লোকটা তো সালাত আদায় করলো একবার নয় তিন তিনবার করলো। আল্লাহ রাসূল যদি একটু এইভাবে বলতেন হ্যাঁ সালাত আদায় করেছো তবে একটা খুব একটা সুন্দর হয়নি, এই কথাটা বললেন না, একেবারে একেবারে সরাসরি নাকচ করে দিলেন। এর মুখামুখি মসজিদে নববীতে এর মুখামুখি তুমি সালাত আদায় করনি করো। লোকটা কয়বার সালাত আদায় করেছে? তিনবার। ভুল ছিল কোথায়? রুকু আর সিজদাই। তাহলে এবার পূর্বের হাদিসটা বলি, যখন সূচনায় বলেছিলাম যে দুই রেকাত সালাত আদায় করলে কত নেকি পাবো? 300। একটা কথার কথা, তো যদি অজু ভুল হয় 100 কাটা গেল, যদি রুকু ভুল হয় কাটা গেল, যদি সিজদা ঠিক না হয় তাহলে 100 কাটা গেল, তিনটেই কাটা গেল। ঘটনা এখানে তাই আছে। তাহলে এখন আব্দুর রাজাকসেব আমাদের যারা মসজিদে ঢুকে খালি সিজদায় মারি জোরে আর রুকু থেকে উঠেই নি ভালো হবে, তার আগে চলে গেছে সিজদায়। এবাদত কম করেন, রাসূলের পদ্ধতিতে করেন, ইহকালও টিকবে পরকালও টিকবে। আর এইভাবে সালাম দিয়ে একবার মুখে চুমা করে বুকে হাত দিয়ে কপালে হাত দিয়ে এভাবে ধর্ম নয়, এরকম ভালোবাসার নাম ধর্ম নয়। আসসালামু আলাইকুম, হাতে হাত মিলিয়ে হাত দুটা পৃথক হয়ে যাবে, দুইজনের পাপ ক্ষমা হয়ে যাবে। করোনা ভাইরাস সামনে কেউ যাবে না। এখন ব্যাংকে ঢোকে দেখছি ম্যানেজার সামনে চেয়ার রাখেননি, কি খবর ম্যানেজার সাহেব সামনে চেয়ার নেই? যে ভাইয়ের জন্য কিছু আর বলিয়ে নয়, দূরে বসেন আপনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, করোনাকে কোনোদিন সরিষার সম পরিমাণ দাম দিনি, জীবনে কোনোদিন দেব না। আমি ঘোষণা পূর্বে দিয়েছি, যখন সূচনা দেখা দিয়েছিল যদি কারো করোনা হয় আমি তার সাথে খেতে প্রস্তুত, যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল জানাজা দিতে প্রস্তুত, এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেদিন আমার ভাগ্য লেখা হয়েছিল সেদিনই করোনা লেখা হয়েছিল, সেই জন্য হয়েছে, এর কারণে হয়নি। আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করতে রাজি নই, অল্প দিন বাঁচতে এসে শিরক করতে রাজি নই, এটা আমি করতে রাজি নই। বিমানবালা মেয়েটা বলছে মুখে মাস্ক দেন, বলছে ধৈর্য ধারণ করো, মুখে মাস্ক দেন একটু ধৈর্য ধারণ করো, মুখে মাস্ক দেন, এটা উপর থেকে আদেশ। দেখো আমি যখন বিমানে উঠেছিলাম তখন তুমি খেয়াল করোনি, আমি মুখে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, আমি দেব না, পরবর্তীতে উঠলে তুমি ঠেকিয়ে দিও আগেই। মুখে মাস্ক এখন এমনি মাস্ক দেখ, এই যে ধুলাবালি আছে একে এর থেকে বাঁচার জন্য এখন দেন সবাই মাস্ক দিয়ে করোনা থেকে নিজেকে বাঁচাবো, এত বড় দুঃসাহস আমার প্রয়োজন নেই, আমি শির করে মরতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, সালাত যদি ঠিক মতো আদায় না করে তাহলে সে ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ঠিক মতো সালাত আদায় না করলে তাহলে সালাত হবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালোভাবে বলেন। আমরা এদিক ওদিক কিছু কথা বলা সত্ত্বেও আমরা তিনটা আলোচনা করে ফেলেছি। এক, সালাত আদায় করতেই হবে। দুই, সালাত আদায় যারা করে না তারা কেমন। তিন, যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। এখন আমাদের সংক্ষিপ্ত আলোচনা আছে কিভাবে সালাত আদায় করতে হবে। এবার দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে করো। এখন নেন এ বাক্য কিভাবে হবে, এখন কাল নবী আছেন, এই যে গরম পানি দিতে বলেছিলাম তোমাকে, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে করো। এবার বুদ্ধি তাহলে কোন কিভাবে করবেন, তা হাদিস দেখে করতে হবে, কোরআনে তার বিস্তারিত বিবরণ নেই।
হাদিস দেখে করবেন কিভাবে, হাদিস জাল হাদিস যে আছে, তাহলে এখন যেগুলোতে জাল হাদিস নাই সেটা দেখি, সেটা কি বুখারী, সেটা কি মুসলিম, সেটা কি রিয়াজুস সলেহীন। আপাতত এই তিনটে হাদিস গ্রন্থ দেখে সলাত আদায় ঠিক করার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরামর্শ দিলাম। যদি অতিরিক্ত বই লিখা লিখা বই মনে করেন, তাহলে যাদের বই সঠিক আছে তার মধ্যে আমারও একটা আছে, সেটা হলো না সলাত রসুল প্রচলিত সলাত মামান বনাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমরা চেষ্টা করেছি অগ্রহণীয় হাদিস পেশ না করার, এটা দেখুন কিভাবে বাস্তবায়নে বাস্তব লিখা আছে সেটা দেখে পড়ুন। আমি এটা পরে বলছি, আগেরটা আপনি বুখারী দেখে ঠিক করে নেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন নেই যে দেখে সলাত আদায় করব, তাহলে এখন সলাতের উপরে যে সব বই পুস্তক আছে নির্ভরযোগ্য বই দেখে সলাত আদায় করুন। আজকের জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে থাকছে, জামিয়া সালাফের পক্ষ থেকে, অনলাইন আল ইতিসাম টিভির পক্ষ থেকে, নেভারাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি খাকসার সাধারণ মানুষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পক্ষ থেকে প্রচলিত সলাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত, এছাড়া উপদেশ, এছাড়া কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, এছাড়া অতীব গুরুত্বপূর্ণ আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায়, কোনগুলো দোয়া চলবে না আর কোনগুলো চলবে, কতটি হাত তুলে দোয়া করার হাদিস আছে, কতটা জায়গা উল্লেখ আছে। এদিকে দেখুন, আল্লাহ আকবর বলে সলাৎ শুরু করার পূর্বে একটু সুন্দর করে উজু করে নিতে হবে, অজু সুন্দর করতে হবে, পেশাব পায়খানা যেতে হবে অজুর পূর্বে, পেশাব পায়খানা থেকে উঠে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। যদি পানি না থাকে তাহলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা বিদাত। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি, এটা কথা মিথ্যা।